মন্ডলী আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের পার্টিশন ওয়ালের কাজ কতটুকু হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দু একটি দেওয়াল সম্পূর্ণ হয়ে গেছে এবং কয়েকটি দেওয়ালের শুধু উপরের অংশটুকু বাকি আছে। এটা হয়ে গেলেই এখানে বিমের নিচ পর্যন্ত দেয়াল গাঁথা হয়ে গেছে, এদিকেও দেয়ালগুলো হয়ে গেছে। এখানে এই জায়গার মধ্যে হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে ডুপ্লেক্সের যে জায়গাটি ছিল সেই জায়গাটির উপরে এখন শাটারিং, ওখানে ওঠা যাচ্ছে না। এখানে রুমগুলো তৈরি হচ্ছে, যখন কমপ্লিট ফিনিশিং হবে আমি তখনও দেখাবো। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবে ক্লিক করে দিন এবং বেল বাটন অন করে দিন। বর্তমানে এই হচ্ছে আমাদের পার্টিশন ওয়াল গাঁথুনির কাজ। আমাদের ছাদে যে কাজটি চলতেছে সেটি হচ্ছে প্যারাপেট ওয়াল গাঁথুনির কাজ। এটি একটি কাজ, সেটি হচ্ছে যে প্যারাপেট ওয়াল তৈরি করা হয়ে গেলে আমরা সেফলি স্ল্যাবের কর্নারে যেতে পারবো। আপনারা এখানে দেখেন যে ইটের গাঁথুনি 3 ইঞ্চি গাঁথুনি করা হচ্ছে, এক্ষেত্রে কিছুটা সাশ্রয়ী ব্যাপার, ইটের পরিমাণ কম লাগবে। অনেকে গ্লাস ব্যবহার করে অথবা শুধুমাত্র রিইনফোর্স ঢালাই দিয়ে দেয়, সেক্ষেত্রে 3 ইঞ্চি ইটের দেয়াল কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা যায়। পার্টিশন ওয়ালের মাঝে আবার পার্টিশন তৈরি করতে বা ফলস পার্টিশন তৈরি করতে এটি ব্যবহার করা যায়। এটি মোটামুটি অনেক শক্তিশালী, কিছুটা হলো ব্লকের মতো অথবা কংক্রিট ব্রিকের মতো এটি শক্তিশালী। আর আপনাদেরকে যেটি দেখাচ্ছি এটি হচ্ছে আমাদের সিঁড়িঘর, সিঁড়িঘরের ছাদ তৈরি হচ্ছে আমাদের ফ্লোর এই পর্যন্তই, পরবর্তীতে আর ফ্লোর এক্সটেন্ড করা হবে না। লাস্ট ফিনিশিং হিসেবে আমরা শুধু ছাদ দিয়ে দিচ্ছি। এখানে যে খোয়াগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো এগুলো, এভাবে প্যারাপেট ওয়াল গেতে আমাদের কাজের শেষ পর্যায়ে সম্পন্ন হচ্ছে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গেই থাকুন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।